প্রাশের প্রথম মক টেস্ট শেষ হয়েছে এখন চলছে উত্তরপত্র পরীক্ষার পালা মাসুম আক্তার কাকদ্বীপ সেন্টারের ছাত্র ও জীবন বিজ্ঞানে পেয়েছে 90 89 খাতা পরীক্ষা করেছেন বিশিষ্ট শিক্ষিকা সতরূপা উপাধ্যায় উনি এই খাতা সম্পর্কে কিছু তার মন্তব্য করছেন শর্ট কোয়েশ্চেন থেকে ফার্স্ট কোয়েশ্চেন প্রত্যেকটি কোয়েশ্চেনই কোয়েশ্চেনের আনসারই একদম সঠিকভাবে লেখা আর বলার যেটা বক্তব্য যেটা সেটা হচ্ছে বিশেষ একটি কোয়েশ্চেনের ক্ষেত্রে সেটা হলো মেন্ডেলের বংশগতি পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচনের কারণ এটা অনেক খাতাতেই দেখা গেছে একটা জাস্ট লাইনে লেখা যেমন মটর গাছ ক্ষণজীবী বা মটর গাছ উভলিঙ্গ প্রকৃতি ব্যাপারটা এভাবে লিখলে হবে না ক্ষণজীবী হওয়ার জন্য কী সুবিধা হয়েছে সেটা ডিটেলে লিখতে হবে এবং সেইটা এই সিলেটিভ খাতায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আঁকাটি খুবই পরিষ্কার এবং প্রত্যেকটি পয়েন্টই ঠিকভাবে পয়েন্ট আউট করা হয়েছে এছাড়া নাম্বার যেখানে এক নম্বরই মাইনাস হয়েছে সেটা হচ্ছে চলন বা গমনের জন্য উদ্ভিদ কেন চলন বা গমন করে সেক্ষেত্রে একটি পয়েন্ট লেখা হওয়া উচিত ছিল খাদ্য গ্রহণ এবং সেটির জন্য প্রপার একটা এক্সাম্পল মিসিং ছিল সেই জন্য ওখানে এক নম্বর মাইনাস হয়েছে আদারওয়াইজ প্রত্যেকটি কোয়েশ্চেনের আনসারই সঠিকভাবে লেখা এবং ডিটেলে বলা হয়েছে ধন্যবাদ ছত্রপতি।